এই লেকচারে আমরা দেখব ওমেগা ইন্টার কানেকশন নেটওয়ার্ক ইন প্যারালাল আর্কিটেকচার কত লেকচারে আমরা কি লজিক বুঝেছিলাম যেটা সাফেল এক্সচেঞ্জ বল বলবো তারপরে আমাদের ইউনিভার্স সাফেল এগুলো মোটামুটি আইডিয়া বুঝেছিলাম তার আগের লেকচারে আমরা ডাইনামিক ইন্টার কানেকশন নেটওয়ার্কের বেসিক যে আইডিয়াটা গুলো ক্লিয়ার করে নিয়েছি সিম্পলি আমাদের লেকচারস কিন্তু প্লেলিস্টে আসছে যারা ওইগুলো এখনো না দেখে এখানে ডাইরেক্টলি জাম্প করছো আমি রিকোয়েস্ট করবো ওইগুলোকে দেখে তারপর তোমরা আসো কোনো অসুবিধা নেই তো এবার আমরা ডিসকাস করবো যে ওমেগা নেটওয়ার্ক কি করে বিল্ড করবো আমরা আইডিয়াটা বুঝে গেছিলাম এর গত থেকে যে ওমেগা নেটওয়ার্ক বিল্ড করতে গেলে আমাদের এরকম বলে দেওয়া হয় কত ক্রস কত ওমেগা কিন্তু দেয় মোটামুটি আমাদের আইডিয়া যদি আমাদের ইউনিভার্সিটি লেভেল হিসেবে বলি আমাদের কিন্তু এইট ক্রস এইট ওমেগা নেটওয়ার্ক ডিজাইন করতে দেয় দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা এইট ক্রস এইট ওমেগা নেটওয়ার্ক কি করে বুঝবে আমাদের দুদিক দেখবে এটা হচ্ছে আমাদের বাঁ দিক এটা হচ্ছে আমাদের ডান দিক লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আমি এল লিখলাম এখানে আর লিখলাম লেফট হ্যান্ড সাইডে আমাদের কতগুলো এলিমেন্টস আমি কানেক্ট করতে পারবো এলিমেন্টস আছে জিরো তো জিরো থেকে শুরু করো এখানে আই জিরো থেকে আই সেভেন আমি তার বাইনারি ভার্সান প্রত্যেকটা বাইনারি ভার্সান লেখা আছে তোমরা পরীক্ষা এইভাবেই করবে ঠিক আছে তো জিরো থেকে সেভেন মানে কথাটার মানে কি দেখতে পাচ্ছো আমাদের এখানে সাতখানা টোটাল এই সরি আটটা আমরা এইটখানা আমরা এই পারে এলিমেন্টস লাগাতে পারবো সেটা প্রাইসিং হতে পারে মেমোরি হতে পারে কোনো যায় আসে না লেফট হ্যান্ড সাইডে এইটখানা এলিমেন্টস লাগাতে পারছি এইটি লাগছে নর্মালি আমরা এই পারে এই আই জিরো এখানে আমরা প্রসেসিং এলিমেন্ট লাগাই হিসাব মতন সেটা এখানে যা ইচ্ছে করতে পারি এটা কোনো ব্যাপার নেই মাহাদিব্যি নেই আর এই পারে ধরুন আমরা কোনো মেমোরি লাগাই ঠিক আছে এইভাবে জিনিসটা চলে ঠিক আছে মেমোরি এলিমেন্ট লাগাই এপারেও যদি আটটা হয় এপারেও কিন্তু আটখানা আমরা এলিমেন্ট আমরা লাগাতে পারবো সেটা যে কোনো এলিমেন্ট হতে পারে সেটা প্রসেসিং এলিমেন্ট হতে পারে নর্মাল এলিমেন্ট যে কোনো এলিমেন্টই কিন্তু হতে পারে তো সেই সূত্রে গেলে আমাদের এইট ইন্টু এইট তাই যেটাকে বলা এইট ক্রস এইট ওমেগা নেটওয়ার্ক তো আমরা প্রথমেই বলবো এইট ক্রস এইট নোমেগা নেটওয়ার্ক যদি ডিজাইন করতে হয় তাহলে আমরা একটা আইডিওলজিক্যাল স্ট্রাকচার যদি মাথায় রাখি তাহলে কতগুলো আমাদের দিয়ে লাগবে যদি বলি সিম্পল কথা বলতে কতগুলো লেভেলস আমরা ক্রিয়েট করব দেখে তোমরা কানেকশন বুঝতে পারছো যে আমাদের তিনটে আমাদের এরকম স্টেজ হবে আমি একটু ছোট করে বোঝাচ্ছি আমাদের এখানে দিক দেখতে পাচ্ছো এটাকে বলা হবে আমাদের স্টেজ 0 এটা হচ্ছে স্টেজ 1 মানে দুটো স্টেজ অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েটলি হবে এইখানে দেখতে পাচ্ছো এখানে তিনটে স্টেজ হতে পারে মানে দুটো স্টেজ অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে হবে স্টেজ 0 স্টেজ 1 দুটো লেভেল অফ স্টেজেস এখানে দেখতে দেখবে ঠিক আছে তিনটে লেভেল আমি যদি লেভেল বলি এটা হচ্ছে আমাদের লেভেল 0 বলতে পারো এটা লেভেল 1 এটা লেভেল টু তিনটে আমাদের এখানে লেভেল অফ সুইচেস কিন্তু আমরা কানেক্ট করেছি এক একটা লেভেলে চারটে করে অবভিয়াসলি বুঝতে পারছো কেন কি এক একটা হচ্ছে টু ইনপুট টু ক্রস টু সুইচ দেখতে পাচ্ছ দুটো করে ইনপুট ক্যারি করছে তাহলে সেই সূত্রে একটা আইডিয়া তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের এখানে এক একটা মানে যেহেতু আটটা প্রসেসর আছে এক একটা ইনপুট এক একটা সুইচ দুটো করে ইনপুট আছে তাহলে এইট বাই টু করলে আমাদের চারটে করে সুইচ আমাদের এক একটা লেভেলে আমরা থাকবো এবার তোমাদের প্রশ্ন হবে স্যার কতগুলো লেভেল হবে এই লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যদি বলি স্যার কতগুলো লেভেল হবে এটা যদি আমি সিম্পলি বলি তাহলে কিভাবে আমরা বিল্ড আপ করবো দেখো আমাদের লক বেস টু প্রাইসিং এলিমেন্ট কতগুলো এলিমেন্ট আছে এইট ক্রস এইট লক বেস টু এইট করো তাহলে কত হবে আমরা তিনখানা আমরা লেভেল এখানে কিন্তু ডিজাইন হবে এবার দেখতে পারো এখানে স্টেজটা যেটা বললাম এখানে আমাদের তিনটে স্টেজ হবে সেম আমাদের লগ বেস টু যেরকম তিনটে লেভেল হয় তিনটে স্টেজ হবে এটাকে স্টেজ জিরো বলবো স্টেজ ওয়ান বলবো স্টেজ টু স্টেজটা কিভাবে বলবো আমরা প্রথম বললাম দুটো স্টেজ এবার তিনটে কেন বললাম ব্যাপারটা ক্লিয়ার করি আগে আমাদের এই তিনটে ফেজে কিন্তু কানেকশন হয়েছে ভালো করে দেখো এই ফেজটাকে দেখো কানেকশন হয়েছে তো ক্লিয়ার হোক করে দেখো কেন কিন্তু ডাইরেক্ট হয়নি এখানে আমরা তার কিন্তু আই ওয়ান এর থেকে এখানে তার কিন্তু একটু ঘুরে পেঁচিয়ে গেছে এই জায়গাটা তাহলে এখানে একটা কানেকশন হয়েছে তাহলে স্টেজ জিরোতে একটা কানেকশন হয়েছে দেখো স্টেজ ও একটা কানেকশন হয়েছে এই জন্য আমরা এটা এটা আমরা স্টেজ ওয়ান ধরছি এটা স্টেজ টু তো একটা কানেকশন রয়েছে এই জন্য আমরা স্টেজ টু কিন্তু এইভাবে আমরা ধরলাম তাহলে এই সূত্রে ভেবতে তিনটে স্টেজ হবে কি করে বার করে ফর্মুলা একই লগ বেস টু প্রসেসিং এলিমেন্ট বলতে পারো কারণ লগ বেস টু যেখানে এইট ক্রস এইট দিয়েছে যে একটা এইট এখানে নিমলি হয়ে যাবে লগ বেস টু এইট করলে আমরা তিনটে স্টেজ হবে তিনটে লেভেল অফ সুইচ হবে হবে এক একটা লেভেলে চারটে করে সুইচ বসবে ব্যাস এইটুকানি কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার কানেকশনটা করবো কি করে আমি বলেছিলাম ওমেগা নেটওয়ার্ক কিন্তু পারফেক্ট সাফেল ইউজ করে করে কি বললাম পারফেক্ট সাফেল অর্থাৎ আমি লিখে দিচ্ছি পারফেক্ট সাফেল লজিক ইউজ করে কিন্তু কানেকশন করে পারফেক্ট সাফেল কি বলেছিলাম আমরা কিন্তু লেফট ওয়ার্ড রোটেট করব যেরকম আমি বলি জিরো 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 কে লেফট ওয়ার্ড রোটেট করলে কি হবে জিরো জিরো জিরোই হবে যদি লেফট রোটেট করো জিরো জিরো জিরোই হবে সেরকম যদি জিরো জিরো ওয়ান লাস্ট লেকচারেই আমি এগুলো ডিসকাস করি যে আমরা এখনই ওটা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এটা যদি আমি রোটেট করি লেফট রোটেট করলে কি হবে জিরো ওয়ান জিরো মানে এটা কি হয়ে যাবে টু মানে তারপরে ওয়ান কানেক্ট হবে টু দেখো তাই আছে কি এটা কিন্তু ওয়ান কানেকশন যা কোথা থেকে হয়েছে দেখো এখানে টু এর সাথে কানেকশন হয়েছে বুঝতে পেরেছো ক্লিয়ার হয়ে গেছে আমি কিন্তু দাগের ওপর দাগ মারব না আমি এটা ক্লিয়ার করে দিলাম তাহলে ওয়ান কানেক্ট হবে টু এর সাথে সেরকম টু কানেক্ট হবে এর সাথে দেখো কী করে হবে দেখো দেখতে হবে জিরো ওয়ান জিরো তাহলে সেটাকে যদি আমি লেফট রোডেট করাই তাহলে কি হবে দেখো জিরোটা এপারে চলে গেলো বলে গেলে কি হলো এখানে ফোর পেয়ে গেলাম তাহলে দেখো টু কানেক্ট হয়েছে আমাদের দেখো ভালো করে দেখো ফ্লোটা দেখো আমাদের কিন্তু ফোরের সাথে কানেকশন হয়ে গেল বুঝতে পেরেছো এরকম আমাদের দেখতে পাবে যে থ্রি কানেক্ট হবে কার সাথে এর সাথে কানেকশন হবে ওটা দেখবে লেফট রোটেট করে দেখো থ্রি এর সাথে সেরকম ফোর কানেক্ট হবে এর সাথে লেফট রোটেট করে দেখো ফাইভ কানেক্ট হবে থ্রি এর সাথে এবং আমাদের সিক্স কানেক্ট হবে এর সাথে এইভাবে কিন্তু স্টেজ এর কানেকশন কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার হয়েছে স্টেজ ওয়ান এর এখানে হুবাহু ক্লিয়ার এইবার গল্পটা আমরা রাখবো স্টেজ সরি স্টেজ ওয়ান বলবেন না স্টেজ জিরোর কানেকশন কমপ্লিট এবার স্টেজ ওয়ানের এর কানেকশানে চলে যাও দেখো এবার ভালো করে দেখো এখানেও আমরা সেই ইউজ করছি কি করছি আমাদের গল্প পারফেক্ট সাফেল ইউজ করছি দেখো জিরোর সাথে জিরোর কানেকশন করে দিয়েছো খুব ভালো কথা এবার দেখো ভালো করে ওয়ানের সাথে কানেক্ট করছো ওয়ান ওয়ান কার সাথে কানেক্ট করে সবসময় দেখো টু এর সাথে কানেক্ট করেছে কোনো অসুবিধা করে লেফট ওয়েট করো না কি আছে লেফট ওয়েট করো হয়ে গেল দেখো টু কানেকশন কার সাথে হবে এর সাথে দেখো এর সাথে কানেক্ট করেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে লেফট ওয়েট করো কোনো প্রবলেম নেই প্রত্যেকটা এন্ডে যেগুলো বলছি আমি লেফট ওয়েট মনে মনে করো তোমরা খাতায় করতে পারো কোনো অসুবিধা নেই থ্রি দেখো কার সাথে কানেকশন হবে থ্রি থ্রি কানেক্ট হবে দেখো লেফট রয়েট করলে সিক্স এর সাথে কানেকশন হবে দেখো তাই কিন্তু আছে মানে প্রত্যেকটা ফেজে প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা সাফেল এক্সচেঞ্জ ইউজ করেছি আমি এইবারে লিখিনি দেখো জিরো জিরো সাথে কানেকশন হয়ে গেছে দেখো ওয়ান কার সাথে কানেকশন হয়েছে ওয়ান কানেক্ট হয়েছে টু এর সাথে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে ওয়ান কানেক্ট টু এর সাথে কেন সেই সাফেল এক্সচেঞ্জ লজিক আমরা জাস্ট কি করছি লেফট রোটেট করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা ফেজে আমরা লেফট রোটেট করতে যাচ্ছি প্রত্যেকটা ফেজ বা স্টেজ বলতে পারো আমরা লেফট রোটেট করে কিন্তু আমরা এর কানেকশনটা বিল্ড আপ করে দিলাম ক্লিয়ার হয়ে গেছে তাহলে ওমেগা নেটওয়ার্কের কানেকশন কিভাবে বিল্ড হচ্ছে তিনখানা স্টেজ হবে দেখো আমরা এইটুকু জেনে গেছি যে পরীক্ষার হলে 8 ক্রস 8 দেবে 16 ক্রস 16 দেওয়া ইম্পসিবল 16 ক্রস 16 খাতায় আটবে না এইটুকুনি বলে দিলাম 16 ক্রস 16 কিন্তু একদম খাতায় আটবে না সে সূত্রে 8 থেকে বড় কিন্তু দিতে পারে না তো এখানে দেবে এটাই দেবে তোমরা কি করবে একদম চোখ বুঝে শর্টকাট ট্রিক বলে দিচ্ছি তাহলে এপারে এপারে আটটা হবে মানে লেফটে আটখানা লিখবে রাইটে আটটা লিখে ফেলবে ভালো কথা ফর্মুলা দেখার দরকার নেই তো মোটামুটি মনে হয়ে যাচ্ছে তো ফর্মুলা গেলে বুঝতে পারবে যে কতগুলো লেভেল হবে তাহলে এই লক বেস টু তুমি যদি যতগুলো এখানে এইট ক্রস এইট বলে এখানে একটা কে এখানে নিয়ে নিলে তুমি পেয়ে গেলে এখানে তিনটে লেভেল হবে আবার তিনটে তোমার স্টেজ হবে ঠিক আছে এক একটা স্টেজে কতগুলো করে সুইচ হবে দেখো আটটায় আটটা ইনপুট আছে আটখানা প্রয়সার আছে তাই এইট বাই টু করে চারটে প্রত্যেকটা স্টেজে আমাদের চারটে করে হয়ে যাবে মোটামুটি একটা আইডিয়া এখান থেকে তোমরা পেয়ে গেলে ঠিক আছে তো এখানে করার পর তারপরে তোমরা যে এই করবে এই লাস্টে এখানে এখানে কিন্তু কোনো স্টেজ না মাথায় রাখো দেখো এই দিস ইজ নট দ্য স্টেজ এটা কিন্তু কোনোদিন কোনো স্টেজ করবে না ক্লিয়ার হয়েছে এটা কিন্তু কোনো স্টেজ না এটা ডাইরেক্ট কানেকশন দেখো জিরোর সাথে জিরো এলিমেন্ট কানেক্ট করেছে ওয়ান এর সাথে ওয়ান টু এস টু টু এই যদি ডাইরেক্ট যদি কোনো একটা এলিমেন্টের সাথে কোনো একটা পোর্ট নাম্বারের সাথে কোনো একটা এলিমেন্ট কানেক্ট করে তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে কোনোভাবে এটা কিন্তু কোনো আমাদের এলিমেন্টের কোনো গল্প নেই এই হচ্ছে বেসিক গল্প ঠিক আছে এই হচ্ছে বেসিক আইডিয়া এখান থেকে ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নাও খাতায় লিখে নাও প্রত্যেকটা এইভাবেই আঁকবে কিন্তু বড় করে আঁকবে যখন আঁকবে তাহলে তোমরা এই অ্যাড্রেস গুলো বোঝাতে পারবে যে কোন অ্যাড্রেস সাথে কোন অ্যাড্রেস কানেক্ট করেছে না লিখলেও অ্যাড্রেস না লিখলেও খুব কাটবে না বাট তাও আমি বলবো অ্যাড্রেস গুলোকে একবার ভালো করে এখানে লিখে রাখতে এটা খুব ভালো হবে তাহলে এখানে তিনটে স্টেজ প্রত্যেকটা স্টেজের কানেকশন কিন্তু আমাদের সাফেল এল দিয়েই কিন্তু পারফেক্ট সাফেল অর্ডার ফলো করেই কিন্তু হয় হচ্ছে ওমেগাতে আর কিচ্ছু না প্রত্যেকটাই টু ক্রস টু আমাদের টুইচ এলিমেন্ট ইউজ হয় এবার তোমাদের যদি বলে পাথ ফাইন্ড আউট করার কথা ধরুন আমি সিম্পল কথা বলছি একটা পেন চেঞ্জ করে দিই তোমাদের বলা হলো যে দেখতে পাচ্ছ যে টু এই ডিভাইসটা কমিউনিকেট করবে কার সাথে কমিউনিকেট করবে দেখো আমি বলল এর সাথে কার সাথে কমিট করবে সিক্স এর এই যে সিক্স মেমরি ধরুন একটা মেমরি এলিমেন্ট সিক্স মেমরি এলিমেন্টের সাথে কমিউনিকেট করতে চাইছে বা ডেটা ট্রান্সফার করবে পাথটাকে ডায়াগ্রাম প্রথমে বলে ওমেগা নেটওয়ার্ক বানিয়ে নাও বানিয়ে পাথটাকে বলে মানে হাইলাইট করে দেখো যে কোন পাত ফলো করবে কি বললাম বুঝতে পেরেছো কোন পাথ ফলো করবে হাইলাইট করবে এখান থেকে রাউটিং লজিক তৈরি হবে কি বললাম রাউটিং লজিক তৈরি হবে একটু স্ক্রিনটা ক্লিয়ার করে আমি তা আমাদের মানে কমিউনিকেট করবে কারা কারা দেখো জিরো ওয়ান জিরো কমিউনিকেট করছে ওয়ান ওয়ান জিরোর সাথে এখান থেকে রাউটিং লজিক তৈরি হবে আমাদের কিভাবে আমাদের পাথ কনস্ট্রাক্ট হবে এটা দেখে আমাদের ডেস্টিনেশন এটা ধরে না সোর্স এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন তো আমাদের ডেস্টিনেশন দেখে আমাদের রাউটিং লজিক তৈরি হবে ভালো করে দেখো কিভাবে তৈরি হচ্ছে দেখো তাহলে প্রথমে তো দেখো পাথ তো রেডি হয়ে গেছে মানে সার্কিট তুমি তার দিয়ে লাগিয়ে দিয়েছো এবার তুমি বলবে এই যে তারটা দিয়ে লাগানো তারটা দিয়ে কি হয়েছে তারটা দিয়ে আমরা সার্কিটটা ফরমেশন করে ফেলেছো এই যে প্রসেসরের যে ইন্টার কানেকশন আমরা তার ফার লাগিয়ে দিয়েছি এটা তার লাগানোর গল্প তাহলে মাল্টিপল প্রসেসর মাল্টিপল মেমোরি মাঝখানে সুইচ দিয়ে তার দিয়ে আমরা কানেকশন পুরো এস্টাবলিশ করে ফেলেছি এবার কোনো ব্যাপার নেই এবার পাতটা আমরা ডাইনেকেলি যে পাতটা যে সিলেক্ট হচ্ছে কি করে হচ্ছে দেখবো দেখো তার মানে দেখো এ যখন প্রথমে তো এখানেই যাবে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল এটা তো এছাড়া কোনো বিকল্প নেই কারণ কি ডাইরেক্ট আমার যে এই আই টু বা বলতে পারো প্রসেসিং এলিমেন্ট টু যেটা আছে সে ডাইরেক্ট কানেক্ট করেছে কোন সুইচের পোর্ট নাম্বারে কানেক্ট করেছে দেখলে বুঝতে পারছো আমাদের এই যে চার নম্বর সুইচ পোর্টের মানে ফার্স্ট লেয়ারের এই লেভেল জিরোর আমাদের চার নম্বর সুইচ পোর্টে কানেক্ট করেছে এটা তো ক্লিয়ার এইবার গল্পটা হচ্ছে এবার কোথায় যাবে এখানে দাঁড়িয়ে আছে কোথায় যাবে আমরা আমরা এই পাথ নেবে না এই পাথ নেবে আপার না ডাউন নেবে কি করে ডিসাইড হবে এখানে বড় গল্প এবার মনে করো আমরা যখন ডাইনামিক ইন্টার কানেকশন যে ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক ইন্টার কানেকশন নেটওয়ার্ক প্যালার আর্কিটেকচার যে ভিডিওটা এর আগে আগের লেকচার যেখানে আমরা শিখেছিলাম সেখানে একটা কথা ভালো করে বলেছিলাম আমরা যে আমাদের কিন্তু ডিসাইড হয় যে কোন পোর্টটা ধরবে মানে এই পোর্টটা ধরবে না এই পোর্টটা ধরবে আমি একটু জুম করে দেখাই এটা ডিপেন্ড করবে জিরো বা ওয়ান আপারটা বলেছিলাম জিরো মনে পড়ে এবার মনে পড়ছে তোমাদের আপারটা হচ্ছে জিরো দেখে আর লোয়ারটা বলেছিলাম ওয়ান বলেছিলাম আমি বলেছিলাম এটা পরবর্তীকালে কাজে লাগবে যখন আমরা ওমেগা ডিজাইন করবো কারণ এটা দিয়ে আমরা আউটিং লজিক মানে কোন পাথটা এস্টাবলিশ ডাইনামিক্যালি যে পাথ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝবো দেখো ভালো করে দেখলে বুঝতে পারছো আমাদের এই যে জিরো বা ওয়ানটা কোয়া থেকে আমরা ডিসাইড করবে আপার পোর্টটা সিলেক্ট করবো কি লোয়ার পোর্টটা সেটা কোয়া থেকে দেখবো আমরা দেখবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে দেখবো দেখো ফার্স্ট লেভেল দেখো এটা বলে দিই যতগুলো বিট মাথায় রাখো এখানে কটা লেভেল আছে যদি ভাবো এল জিরো এল ওয়ান এল টু লেভেল আছে তো প্রথম লেভেলের আমাদের এই যে এই যে যে সিলেকশন আমরা দেখতে পাচ্ছ এখানে কানেকশান এসছে এবার আমরা কোথায় যাব উপরে আপার কে সিলেক্ট করবো না লোয়ারকে সিলেক্ট করবো এটা ডিপেন্ড করবে কি আমার এই প্রথম এম এস বি ফার্স্ট লেভেলের যে বিটটা এটা এরম ভাই ভাবো এটা লেভেল জিরো বিট ধরে নাও এটা লেভেল ওয়ান এর বিট ধরো এটা হচ্ছে লেভেল টু এর বিট এর মনে মনে ভাবে নাও ঠিক আছে তিনটে যে আছে বিট তিনটের বিট এটাই ডিসাইড করবে এটাই এই বিট গুলো ডিসাইড করবে আমরা সুইচের কোন পোর্টটা ধরবো ঠিক আছে ভালো করে ফেরে বলছি এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসে ইন্ডিভিজুয়াল বিট প্রথমে তোমরা নাম্বারিং করবে ফ্রম দা এমএসবি টু এলএসবি এরকম লিখবো এমএসবি থেকে এলএসবি তে নাম্বারিং করে ফেলবে তোমরা খাতায় আমরা এল থেকে এল টু দেখো আমাদের কতগুলো লেভেল আছে এল জিরো এল ওয়ান এল টু নাম্বারিং করলে তাহলে এল জিরো লেভেলে যেটা লেভেলের নামটা দিয়েছি এল জিরো লেভেল এই লেভেলটাকে বলা হয় এল জিরো লেভেল ঠিক আছে এই লেভেলে আমরা কোন এই যে যেখানে আমরা আসলাম আমাদের তো ডাইরেক্ট একটা কানেকশন পেয়েছি এখানে পেয়েছি এবার আমাদের কোন পাত্তা নেব আপার পাথ না লোয়ার পাথ সেটা ডিসাইড করবে এই বিটটা এই বিটে কি আছে ওয়ান আছে তো ওয়ান হওয়া মানে আমি লোয়ার পাথটা নিয়েছি ওয়ান লোয়ার মানে ওয়ান জানতাম আমরা অলরেডি আমরা সুইচ থেকে জানি লোয়ার পাথ না মানে এই পোর্টে চলে এসছি এই পোর্ট তো অটোমেটিক্যালি আমাকে কোনো একটা জায়গায় নিয়ে আসছে আমার দেখার দরকার নেই তাহলে আমি এখানে চলে এসেছি এখানে কোথায় এসেছি আমাদের লেভেল লেভেল ওয়ানে চলে এসছি তা লেভেল ওয়ানে এখানে কি বিট আছে ওয়ান কারণ আবার আমি কি করব লোয়ার পাথটাকে নেবো আবার আবার লোয়ার পাথটা নিয়ে দেখো লোয়ার পাথ না মানে আমাকে অটোমেটিক কিন্তু এই জায়গায় নিয়ে চলে আসবে কারণ কানেকশান যা আছে তাদের থেকে তো চলে আসবে কিন্তু প্রত্যেকটা মরে গিয়ে ডিসাইড হচ্ছে যে আমি আপার নেবো না লোয়ার নেবো ওটা কি করে ডিসাইড হবে ওটা ডিসাইড হবে আমাদের এই বিট নাম্বার দেখো লাস্ট টাইমে জিরো আছে তো লাস্ট এল টু লেভেলে কিন্তু জিরো আছে জিরো মানে আমি সবসময় আপারটা নেবো দেখো ঠিক পৌঁছে গেলাম তো আমি ঠিক পৌঁছে গেলাম তো এই হচ্ছে বিউটিফুল গল্প যে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেসে যে বিটগুলো আছে সে বিটগুলো আমাদের এই রাউটিং এর মোড ডিসাইড করে এই যে নাম্বার এটাকে বলা হয় রাউটিং অ্যালগরিদম বলা হয় রাউটিং লজিকও বলতে পার প্রত্যেকবার তার যেখানে যেখানে লাগিয়ে দিত সেই তো ওইটা কিন্তু হয়েছে কিন্তু প্রত্যেকবার যখন সুইচে দিয়ে কোনো জিনিস দিকে পৌঁছবে ধরো না আমি এটা বলতে চাইছি এবার দেখো এ কানেক্ট করবে এর সাথে দেখো আরেকটা বোঝাবো দেখো এ কানেক্ট করবে এর সাথে মানে আমাদের সিক্স কানেক্ট হবে এখানে লিখি ওয়ান ওয়ান জিরো কানেক্ট করতে চাইছে কার সাথে সিম্পল আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই কানেক্ট করতে চাইছে জিরো জিরো ওয়ান এর সাথে তাহলে এখানে আমরা প্রথমে যখনই লিখবো তখনই না মনে মনে এটা লিখে নাও এটা হচ্ছে আমাদের এল জিরো লেখাই আছে এটা হচ্ছে এল জিরো এটা হচ্ছে এল ওয়ান এটা হচ্ছে এল টু ব্যাস মনে মনে লিখে নিলে ব্যাস গল্প শেষ হয়ে গেল এবার দেখো এইটুকু তো কানেকশন তো দেখো রয়েছে এই অবধি তো আসবোই কিছু করার নেই যেটুকু তার তো আছে এটুকু আসতে হবে এখানে ডিসাইড হবে এখানে ডিসাইড হবে কোনটা নেবো দেখো এখানে ওয়ান নেবো এখানে যে এই জিরোটা এটা মুছে দিই আমি এখন এই ব্লকিংটা বোঝাচ্ছি না আমি একটা কাজ করি এই জিনিসটা মুছে দিই তো সেই সূত্রে এখানে দাঁড়িয়ে আছে গ্রিন কালার দেখো গ্রিন পেন দেখো তো সেখান থেকে আমাদের এই মোড়ে চলে এসেছি তার লেভেল জিরোর জন্য আমি কি দেখবো আমার এখানে কি আছে জিরো জিরো মানে কি আপার রুট ফলো করবো আপার রুট ফলো করলাম ভালো কথা আপার রুট ফলো করে এখানে গেলাম এ নিয়ে তো অটোমেটিক চলে যাবে সাপ সিডির মতন ওপরে নিয়ে চলে গেল একদম পুরো সাপ খেলা হচ্ছে মনে করো তো চলে গেলাম উপরে সিঁড়ি দিয়ে উপরে চলে গিয়ে আমরা এই মোড়ে দাঁড়ালাম এই মোড়ে দাঁড়িয়ে ডিসাইড করবে কোনটা আবার দেখো লেভেল টুতে কী আছে এখানে জিরো আছে জিরো মানে হচ্ছে আপারটা সিলেক্ট হয়ে গেল এই পোর্ট সিলেক্ট হয়েছে এবার কোথায় যাবো আমরা এ তো নিয়ে যাবে আমার এখানে তো নিয়ে গেলোই কোনো অসুবিধা নেই এবার দেখো এ অবধি চলে গেলাম কিন্তু এই অবধি চলে গিয়ে এবার কোনটা ডিসাইড হবে দেখো লাস্ট লেয়ার এল টু লেয়ারে ধরে নাও এল টু লেয়ারের কী বিটটা আছে এখানে ওয়ান আছে ওয়ান মানে দেখো লোয়ারটা সিলেক্ট হবে লোয়ার সিলেক্ট হয়ে দেখো আমাদের আলটিমেট কিন্তু আমরা হাতে পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে কিন্তু কি বিউটিফুল লাগছে তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস দুটো বোঝালাম যদি না বুঝতে পারো ফের রিভাইন করে জিনিসটা দেখো বুঝতে পারবে কোনো টাফ নেই এখানে সিম্পল আমরা লিখবো ডেস্টিনেশন অ্যাড্রেস লিখবো লিখে থাকতে আমাদের লেভেলিং করে নেবে প্রত্যেকটা বিটে তোলা লেভেলিং করে নাও যেরকম যতগুলো লেভেল আছে আমাদের দেখো এইট ক্লাস এইটের বেশি থাকবে না পরীক্ষা হলে এইট প্লস বেশি দেওয়া পসিবেল না এটা নর্মাল কথা বলছি এটা ফিজিবেল না সেই যুক্তরা তিনটে এনজিও এটি টু করে নেবে তো মুখস্থ গল্প হয়ে গেল এবার প্রত্যেকটা মরে গিয়ে দেখবে কোনটা করবো পোর্ট না লোয়ার পোর্ট আপার মানে জিরো লোয়ার মানে ওয়ান এইটুকু মাথায় রাখলে কিন্তু মোর মোড়দানে না আপার মানে জিরো লোয়ার মানে ওয়ান এই হচ্ছে বেসিক গল্প হচ্ছে আমাদের ওমেগা ইন্টার কানেকশন নেটওয়ার্কের আর কিছু না এবার একটা সোধা একটা কথা বলে দিই ওমেগার জন্য যদি বলছি ধরে নাও যদি এখানে দুটো আমাদের এ আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে একটা গল্প নিয়ে আসি সেই গল্পটা কি বলা হয় সেটাকে আমরা বলবো চিন্তার বিষয় এবার গল্পটা এখানে একটা গল্প বোঝাবো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা নেটওয়ার্কের এই যে ওমেগা নেটওয়ার্কের ওয়ান কাইন্ড অফ একটা প্রবলেমেটিক কনসেপ্ট বলতে পারে যেটা বলে পাথ কনটেনশন আর সেল লস প্রবলেম এই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করো পাথ কনটেনশন বা সেল লস ধরে নাও এটা হাইপোথেটিক্যালি বলছি যে অ্যাটি টাইম মানে যদি প্যারালাল প্রসেসিং কনসেপ্ট তাহলে বুঝতেই পারছো প্যারালাল প্রসেসিং করবো এতগুলো লাগালাম কেন আলটিমেটলি তো সিরিয়াল প্রয়েসিং করার জন্য এত কিছু করিনি নিশ্চয়ই তো প্যারাল প্রয়েসিং করতে গেলে ধরে নাও আমাদের যে প্রয়েসার এলিমেন্ট ওয়ান এ কমিউনিকেট করতে চাইছে আর কি কমিউনিকেট করতে প্রয়েসার এলিমেন্ট থ্রি এই দুটোকে একসাথে কমিউনিকেট করবে এ কমিউনিকেট করতে চাইছে আমাদের ফোরের এর সাথে ঠিক আছে আর এ কমিউনিকেট করবে আমাদের ফাইভ এর সাথে কমিউনিকেট করতে চাইছে খুব ইম্পর্টেন্ট প্রবলেম অফ ওমেগা নেটওয়ার্ক ভালো করে শুনো তার মানে ফোর আর ফাইভ একই সাথে কমিউনিকেট করবে তাহলে গল্পটা এইভাবে ভাবো তাহলে ফোর কে তোমরা তাহলে ওয়ান জিরো জিরো ভালো কথা তাহলে তাহলে এ প্রথমে যদি আমি দেখো ভালো করে ভাববে এই যে আমাদের ওয়ান কমিউনিকেট করছে ফোর সাথে সরি কমিউনিকেট করছে সাথে তাহলে ফাইভকেও এখানে লিখে রাখো তাহলে ফাইভ হচ্ছে ওয়ান জিরো ওয়ান ভালো কথা তাহলে মোটামুটি শুরু করে দাও তাহলে ওয়ান মানে এই পাত ধরে এই অবধি চলে গেছে ভালো কথা তাহলে এই মোড়ে ওয়ান দাঁড়িয়ে আছে মানে ওয়ান থেকে ডেটা ধরুন ডেটার এখানে এক্স আছে আমি এক্স লিখছি ভালো কথা আর এখান থেকে এখানে ওয়াই ছাড়ছে এটা তাহলে এখান থেকে থ্রি কিন্তু কমিউনিকেট করতে গিয়ে এই জায়গাটা এই মোড়ে চলে এসছে এখানে ওয়াই আছে ভালো কথা এইবার কোন কোন পাত সিলেক্ট করবো ভালো করে ভাবো দেখো প্রথমে আমি ওয়ান ওয়ান মানে দুটোরই লোয়ার সিলেক্ট করছি মানে দেখো এখানে লোয়ার বলতে গেলে এখানে যাবে ঠিক আছে আর এখানে লোয়ার বলতে গেলে আমাদের এখানেই যাবে গল্প ক্লিয়ার হয়ে গেছে এই হচ্ছে গল্প লোয়ার মানে এখানে এই মোড়ে চলে গেছে তাহলে এই মোড়ে চলে গেছে এ ও এ মোড়ে চলে গেছে এবার দেখ তা মানে কি এবার এখান থেকে তো অটোমেটিক ফ্লো হবে তাহলে এখান থেকে ফ্লো হয়ে মাল এখানে পৌঁছে গেছে তার মানে এক্স এখানে পৌঁছে গেছে আর এখান থেকে পৌঁছে এখানে এক্স পৌঁছে গেছে পৌঁছে গেছে এইবার ভালো করে দেখো এবার যে লেয়ারিং করছিলাম এটা হচ্ছে আমাদের লেভেল ধরে নাও আমাদের ওয়ান এটা লেভেল আমাদের জিরো ছিল এটা লেভেল আমাদের টু লেভেল জিরোর বিট কি দুটোতেই দেখো জিরো আছে তাহলে এরা দুজনই কিন্তু এই পোর্টটাকে সিলেক্ট করছে মানে এও এই পোর্টকে সিলেক্ট করছে আর এও এই পোর্টটাকে সিলেক্ট করছে তাহলে এখানে কিন্তু একটা কলিশন অফার করে কি বললাম বুঝতে পেরেছো এখানে কিন্তু একটা কলিশন অফার করে আলটিমেটলি দেখো ফাইভ মানে এইটা ফোর মানে এইটা দেখো একই ঘরে পড়ে গেছে না সেই সূত্রে দাঁড়িয়ে তা আমাদের দুটোকে মানে আমাদের এই পোটে তো পৌঁছাতে হবে এই পোটে তো পৌঁছাতে হবে তো এই পোটে পৌঁছাতে গেলেই তো গল্প হয়ে গেল তাহলে এখান থেকে তো আমরা কখনো মানে এই জায়গাটাই তো আমাদের পলিউশন হয়ে গেল পলিউশন হয়ে গেলে কি এক্স আর ওয়াই এই জায়গাটা চলে গেছে এক্স প্লাস ওয়াই হয়ে গেছে তো কে যাবে এক্স যাবে না ওয়াই যাবে একই রাস্তা দিয়ে দুটো এটা কখনো যেতে পারে না না আলাদা এটা ওয়াই এটা তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে বলা হয় পাথ কনটেনশন তলায় লিখে দিচ্ছি অর বলা হয় সেল লস এই হচ্ছে বেসিক গল্প এটাকে ক্লিয়ার করে দিলাম তো এটাকে আলটিমেটলি কে যাবে যদি বলি যে হায়ার অর্ডার যে আছে সে চলে যাবে মানে হাই মানে এখানে অ্যাড্রেস ফাইভ থেকে যেটা জেনারেট হয়ে সরি অ্যাড্রেস থ্রি থেকে যেটা জেনারেট হচ্ছে ফাইভের জন্য এখানে ওয়াই কিন্তু এসে পৌঁছাবে আর ওয়াই রেসপেক্টে কিন্তু এখানে তোমার ভ্যালু কিন্তু চলে যাবে এই হচ্ছে বেসিক গল্প হায়ার অর্ডারটা পৌঁছাবে এই সেল লস গল্পটা বললাম যেটা পাত কন্টেন্ট এটাকে সলভ করার জন্য আমরা শর্ট করে নিতে পারি আমরা যদি শটিং অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটার সলিউশন করতে পারি কি শর্টিং করি বায়োটনিক শর্টিং আমরা এখানে করি বাইটোনিক শর্টিং অ্যাপ্লাই করে যদি আমরা জিনিসটা করি তাহলে কিন্তু এই প্রবলেমটা সলিউশন অনেকটা কিন্তু আমরা ফ্রি হতে পারবো এই হচ্ছে বেসিক ছিল আমাদের কিছু প্রবলেমস জাস্ট বলার কথা বলে দিলাম আমাদের মেনলি ডিল হবে একটা ওমেগা নেটওয়ার্ক ডিজাইন করা এবং হয়তো বলে দেবে এইটা এর সঙ্গে কমিউনিকেট করতে চাইছে বা দুটো পয়সা দুটো মেমোরি কমিউনিকেট করতে দেখবে কোনো প্রবলেম হচ্ছে কিনা কোনো পলিউশন আসতে পারে কিনা এরকম প্রশ্ন তোমাকে দেবে যে পলিউশন এই যে তুমি করে দেখালাম পলিউশন পলিউশন আসবে কিনা তোমরা যদি বলো হ্যাঁ পলিউশন আসবে তোমরা দুটো প্রসেসর দুটো মেমরি কি একটা প্যারালালি কমিউনিকেট করতে চাইছে তোমরা এরকম পাথ ডিজাইন করে দেখবে যে কোনো হয় কলিশন আসছে কিনা বাই দা রাউটিং লজিক দেখো এখানে রাউটিং লজিকে কলিশন আসছে তোমরা বলবে ইয়েস কোলিশন আসছে তোমাদের কখনোই বলবে না যে প্রবলেমটার নাম কি বা কি করে সলভ করে এসব আসবে না বলে দেওয়া হবে যে তোমাকে কোলিশন কে কি করে অ্যাভয়েড করবে এইসব সব গল্প এখান থেকে বলে দেওয়া হবে এই হচ্ছে বেসিক আইডিয়োলজিক্যাল স্ট্রাকচার এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম যাবতীয় ডিসকাশন আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করবো তোমাদের মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে হবে সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা সবাই ভালো দেখো আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে